আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি চিন্তিয়া হক। নির্বাচন কমিশনে চলছে প্রার্থিতা গ্রহণের পক্ষে ও বিপক্ষে করা আপিলের শুনানি। সকাল 10টার দিকে শুনানির প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। আজ 100 জনের শুনানি হবে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে চলছে শুনানি কার্যক্রম। মনোনয়ন ফিরে পেতে প্রার্থীরা সকাল থেকে নির্বাচন কমিশন ভবনে নিজ নিজ আইনজীবী নিয়ে উপস্থিত হয়েছেন। এরই মধ্যে অনেকেই ফিরে পেয়েছেন প্রার্থিতা। আবার অনেকের আবেদন নামঞ্জুর হওয়ায় উচ্চ আদালতে আবেদনের প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী প্রার্থিতা গ্রহণ ও বাতিলের বিপক্ষে 5 দিনে আবেদন পড়েছে 561টি, যার শুনানি শেষ হবে 15 ডিসেম্বর। ঢামি প্রার্থী আর অনুগত লোকদের দিয়ে সরকার নির্বাচনের নামে দেশবাসীর সঙ্গে প্রহসন করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের আকাশ ছোঁয়া দামের কারণে জনগণ না খেয়ে দিন কাটাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাজধানীসহ সারা দেশে মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বেলা 11টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এর আগে সকাল থেকে স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হন। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তি, নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে নানা স্লোগান দেন। রাজধানীর বারিধারায় অনুষ্ঠিত হল সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের প্রথম নামাজে জানাজা। সকাল 10:30টায় বারিধারা জামে মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হবে দ্বিতীয় জানাজা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মইনুল হোসেনের মৃত্যুতে বেলা 11টা থেকে দুপুর 1:15 পর্যন্ত বিচার কাজ বন্ধ রাখা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। শনিবার সন্ধ্যা 6টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে ছাড়াও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ব্যারিস্টার মইনুল। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের তথ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে, গৃহায়ণ ও গণপূর্ত এবং ভূমি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন ব্যারিস্টার মইনুল হোসেন। উত্তরাঞ্চলে জেগে বসেছে শীত। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে ওই অঞ্চলের মানুষ। কুড়িগ্রাম আবহাওয়া অফিস জানায় সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে গোটা জনপদ। শীত বস্ত্রের অভাবে বিপাকে পড়েছে নদী তীরবর্তী ও দ্বীপচরের মানুষ। নভেম্বরের মাঝামাঝি থেকে জেলার শীত অনুভব হচ্ছে, ধীরে ধীরে এর তীব্রতা বাড়ছে। গত 1 সপ্তাহ থেকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। এদিকে দিনাজপুরে সকাল 6টায় 13.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা। খেলার খবর। ব্রিসটাউনে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে 2-1 সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 40 ওভারে 9 উইকেটে 206 রান তোলে সফরকারীরা। সর্বোচ্চ 71 রান করেন বেন ডাকেট। এছাড়া 45 রান আসে লিয়াম লিভিংস্টোনের ব্যাটে। জবাবে 135 রানে 6 উইকেট হারিয়ে বিপদে পড়ে ক্যারিবীয়রা। কিন্তু সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন 56 রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রোমারিও শেফার্ড এবং ম্যাথিউ ফোর্ড। 28 বলে 41 রান করেন শেফার্ড। স্পানিশ শেয়ারবাজার সংবাদ। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের 34, 35 এবং 36তম বার্ষিক সাধারণ সভা স্থগিত করা হয়েছে। গত 7 ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই নির্দেশ দিয়েছে। আজ কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু আদালতের নির্দেশে এজিএম স্থগিত করা হয়েছে। এজিএম এর নতুন তারিখ পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে বলে ডিএসসির ওয়েবসাইটে জানানো হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।